যেজন কোনো অবস্থাতেই নিষ্পিষ্ট বা হতাশ হন না, তিনি যথার্থ বিজয়ী। জয় শ্রী রাধে। তো ভগবান বলছেন গীতায়, যেজন কোনো অবস্থাতেই হতাশ হন না, নিষ্পিষ্ট হন না, তিনি তো যথার্থ বিজয়ী। চিন্তার গতিমোর হয় যাবে ঊর্ধ্বমুখ, চাহি তব পানে রহি প্রভু পরম শান্তিতে আমি। দেহ হয় লঘু মোর মুক্ত দুই পদ, হৃদয় আমার হয় যে উন্মুখ, লোভিতে তোমার আশীর্বাদ, প্রভুর আশীর্বাদ ছাড়া জীবন কি চলে? তাই বারবার হৃদয়ের মন থেকে যে প্রভু আশীর্বাদ চাই, প্রভুর আশীর্বাদ চাই। জীবন জীবনের যাত্রাপথে সাহস, ভরসা ও আনন্দ, এই তিন গুণ তোমার সাথী হোক। সাহস, ভরসা আর আনন্দ, এগুলি তো দরকার জীবনের। ভীতিহীন সাহসের জন্ম বিশ্বাসের গর্ভে। সেই সাহসের মূলে আছে এই জ্ঞান যে আমরা ভগবত শক্তির উত্তরাধিকারী। সেই অনন্ত রাজ ঐশ্বর্যের মধ্যে দম্ভ বা মত্ততার বা অহংকারের কোনো স্থান নেই সেখানে। সকল অবস্থায় নির্ভীকতা এবং ইষ্টের প্রতি নিঃস্বার্থ ভক্তি, ইহাই আমাদের সেই আদর্শ গুণের পরিচয় দেয়। হে পরম আনন্দময় দেবতা, আমার সমস্ত সত্তা তোমার পূর্ণ সত্তা দ্বারা প্লাবিত করো, তুমি আমাকে নিষ্ঠাবান ও অবিচলিত করো। তোমার আশীর্বাদে আমার বিশ্বাস অদম্য হোক। আমার অন্তর যেন অনুক্ষণ সকল কর্মে ও খেলায় তোমাতেই নিবদ্ধ হইয়া থাকে। রাধে রাধে, জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের মঙ্গল কামনা করি। ভালো থাকবেন সবাই। আর এইভাবেই দিব্য হরিকথা শ্রবণ করতে থাকুন আর দিব্য জীবন লাভ করুন।